এ যেন গোদের উপর বিস্ফোরা, বিপদের মধ্যে ফের বিপদ। এবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনি সংকেত বাংলার আকাশে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, সমুদ্রে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউং। আবহাওয়া দপ্তর থেকে এইমাত্র পাওয়া সবচেয়ে বড় আপডেট। তবে কখন কোথায় কোন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, পশ্চিমবঙ্গে কতটা এর প্রভাব পড়বে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মিগজাউমের অশনি সংকেত। ঘূর্ণিঝড় মিদিলির পর কি ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে? তবে মৌসুম ভবনের পূর্বাভাস, রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে। এর ফলে 27 নভেম্বর অর্থাৎ সোমবার দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা দেখা দিয়েছে, যা কিনা 29 নভেম্বরের মধ্যে ডিপ্রেশনের রূপ নিতে পারে। এবার সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় কিনা সেদিকে নজর রাখছেন আবহবিদরা, কারণ এই বছর বর্ষা পরবর্তী সময়ে এর মধ্যেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন হতে পারে ঘূর্ণিঝড় মিগজাউমের। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার একেবারে কান ঘেঁষে বেঁচে গেলেও ঘূর্ণিঝড় মিদিলির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। সেই রেশ মেলাতে না মেলাতেই এবার মিগজাউমের আশঙ্কা করছেন অনেকেই। এখনও পর্যন্ত অবশ্য তার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। আপাতত যা জানা যাচ্ছে তাতে থাইল্যান্ড উপসাগরে এটি তৈরি হতে পারে। এটি আন্দামান সাগরে ঢোকার সম্ভাবনা রয়েছে প্রবল। আবহবিদদের পর্যবেক্ষণ বলছে থাইল্যান্ড উপসাগর এবং মলয় মালদ্বীপ অঞ্চলে তৈরি এই ধরনের নিরক্ষীয় ঝঞ্ঝা সাগর পথে অনেক দূর পাড়ি দিচ্ছে। সেই হিসেব কষে অনেকের আশঙ্কা এবার হয়তো এই নিরক্ষীয় ঝঞ্ঝা ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে পারে। এর ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত মৌসুম ভবনের তরফে সরাসরি কিছুই জানানো হয়নি।